অল স্মার্টফোনস ব্যাটারি ইরোর প্রবলেম সলিউশন। বন্ধুগণ, স্যামসাং এ সিরিজ এবং এম সিরিজ সহ অনেক মোবাইলে আমরা দেখা যায় চার্জার কানেক্ট করলে এমন সাইন এসে বসে থাকে, চার্জ নেয় না, বরঞ্চ চার্জ যতটুকু ব্যাটারিতে জমাইতে থাকে তার থেকে আরও কমতে থাকে। বন্ধুগণ, এই সাইনটাকে ব্যাটারি ইরোর সাইন বলা হয়। বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব যে এমন সাইন কেন প্রদর্শিত হয়, কিভাবে এর সমাধান করা যায়। আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আপনারা দেখছেন নিটটি চ্যানেল আর এই পুরো ভিডিও জুড়ে আছি আমি অলি ভাই। তো বন্ধুগণ, চার্জারটি ডিসকানেক্ট করে নিলাম, সেটটি পূর্ব থেকেই ডিসেম্বলই করে রেখেছি। বন্ধুগণ, যেহেতু সমস্যাটি ব্যাটারি থেকে, সেজন্য আমরা অ্যাট ফার্স্ট ব্যাটারিটি ডিসকানেক্ট করব, অর্থাৎ ব্যাটারি যে রেবন আছে সেটা ডিসকানেক্ট করব। করার পর ব্যাটারি রেবন এবং মাদারবোর্ডের যে ব্যাটারি কানেক্টর আছে থিনার ওয়াকটেন বা কেরোসিন দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। তারপরে শুকানোর পর ব্যাটারি কানেক্ট করে চার্জারে কানেক্ট করে দেখব সমস্যার সমাধান হলো কি না। বন্ধুগণ, যদি সমস্যার সমাধান হয় তাহলে আমরা বুঝে নিব যে ব্যাটারির যে পিনগুলি আছে, নেগেটিভ পজিটিভ পিন ছাড়াও আরও দুটি পিন আছে মাঝখানে, আইডি এবং টিএইচ লাইন। বন্ধুগণ, এই দুটির যে কোনো একটি যদি বা দুটি যদি ডিসকানেক্ট হয় তাহলে কোনো কোনো সেটে চার্জিং এরর দেখায়, আবার কোনো কোনো সেটে ব্যাটারি এরর দেখায়। চার্জিং এরর বা ব্যাটারি এরর যদি দেখায় তাহলে আমরা এই পিনগুলি চেক করব, মোবাইলের মাদারবোর্ড থেকেও চেক করব মাল্টিমিটার দিয়ে মেপে। যদি জাম্পার মিসিং ধরা পড়ে তাহলে জাম্পার টেনে দিব, যদি মাদারবোর্ড ঠিক থাকে তাহলে আমরা ব্যাটারি মেপে দেখব ব্যাটারি লাইনগুলি ঠিক আছে কি না। তো বন্ধুগণ, দেখা যাক কী হয়। এবার আমি চার্জার কানেক্ট করলাম, দেখেন সমস্যার সমাধান হয়ে গেছে। বন্ধুগণ, সম্ভবত ময়লা আবর্জনা জমার কারণে এমন সমস্যা দেখা দিয়েছিল, অথবা দীর্ঘদিন থাকার কারণে অনেক সময় হালকা ডিসকানেক্ট হয়ে যায় লাইনগুলি, তার জন্য এমন সমস্যা হতে পারে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না, আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।